समाधान खुजे खुजे क्लांत होयेछो जारा समाधान जदि पेते चाओ सब पथ गिये भूले कोरान देखो खुले समाधान जदि निते चाओ अशांति जत सब दूर कर दिबे रब अशांति जत सब दूर कर दिबे रब जदि तुमि जाओ चेये जाओ समाधान समाधान खुजे खुजे क्लांत होयेछो जारा समाधान जदि पेते चाओ सब पथ गिये भूले कोरान देखो खुले समाधान जदि निते चाओ কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমরা এটা জানি এবং মানি তাই না কমিশন সাহেব হ্যাঁ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন মানুষের সমাধানের জন্যই এসেছে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দেবে আর আমি আমার এই যে জিয়াউল ভাই এমন একটা বিপদে ফেলে দিয়েছে এত রাত্রে আজকেই মনে হয় প্রথম আমি কোনো স্টেজে উঠলাম যে মানে আমার তো জ্ঞান বলে এর মধ্যে ধরের মধ্যে তেমন কিছু নাই আমি প্রায়ই বলে থাকি যে আমার বিপদটা হয়ে যায় এরকম যে বেনাপোল মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে বজনি পড়ান পড়ছে আমার সোনার ময়না পাখি ছুটি নিছি নামাজ পড়াইনো থেকে মন চাইছে তোর দেখি রে আমার সোনার ময়না পাখি হুজুররা এইভাবে গান বউ নিয়ে গান গাওয়ার তো সমস্যা নেই বউ তো গান শোনাবেন ঠিক আছে তো হ্যাঁ তো এখন বেনাপল্লির তো ছুটি নিয়ে হুজুর সাহেব গেছে মাগরিবি রক্তে ইমাম সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আসরা জহর পড়াতে আমার মতো মানুষের কোনো সমস্যা নেই কারণ আসর জহরে তো কোনো কষ্ট নেই খালি টাইমটা মেনটেন করলু যা করছি না করছি আল্লাহ সোয়াব দিলি তো সে আল্লাহর কাছে গুনাহ লিখলু আল্লাহর কাছে কিন্তু মানুষটা টের পাচ্ছে না কিন্তু ফজর মাগরিব আর ইশা অনেক সময় ইমাম না থাকলি কিছু আছে খুব চালাক কয় এক কাজ কর ইমাম যেহেতু চলি গেছে বেতন কম তা আমি একা দুই অক্তের দায়িত্ব নিচ্ছি জহর আর আসর আমার দায়িত্বে ছেড়ি দে তুরা দরকার হলে তিনজনে তিন অক্ত নে ও বেশিটাও নেছে তার মানে কত বড় অরে হ্যাঁ এখন ইমাম সাহেব গেছে ছুটিতে মাগরিব রক্তে ইমাম সাহেব নেই আমার জিয়াউল ভাই চলি গেছে ছুটিতে আহারে ইমামের জন্য খুঁজি খুঁজি বাজারতে ঘুরি ঘুরি দেখে একজন আরে বাবা লম্বা পাঞ্জাবি গায়ে বাজার ঘুরি বেড়াচ্ছে করছে ভাই শিগগিরি পাইছি ভাই কচ্ছে কি বসে ভাই আমাকে ইমাম সাহেব একটু ছুটিতে গেছে আপনি আসেন একটু নামাজটা পড়াই দেন বসে ভাই 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 আমি সরি ভাই বসে কি সরি আপনার নামাজ পড়তে হবে না আসেন কথা বসে ভাই আমি পারি না ইমামতি করতে পারবো না ভাই বলছে ও পারি না করলি হচ্ছে না আপনি আসেন দৈরি নিয়ে যেই সামনে দাঁড় করাই দিয়েছে প্রথম রাকাতে সারা জীবনের যে অর্জন ছিল সুরা ফাতেহা সুরা ইখলাস মেরি দোয়া শেষ সিজদায় যেই চিন্তা করছে আল্লাহ সারা জীবন যা কামাই করেছি তা তো এক রাকাতেই ছাড়ি দিছি দ্বিতীয় রাকাতে কি করব
তো উনি সবাইরে সিজদারিকে আস্তে করে উঠিয়ে তো চারিপাশে দেখে না সাসের বেড়ার মসজিদ ফাঁকা একটা আছে চলিকে বাজার করতে। মানুষই তো সিজদায় চিন্তা করছে আহারে কোন আল্লাহর অলিরে নিয়ে আইসি আজকে, এ তো এক সিজদায় পুরো ফুল সিরাত পার করে দেবে। কিন্তু কিছু তো টিকটক আমার যুবক ভাইরা অনেকেই আমার ভালোবাসে, নামাজ কালাম একটু কম পড়ে কিন্তু ভালোবাসে। আমাদের আকাশ ছোট ভাই আছে না কয়েছে, আছে তো, হ্যাঁ ও খুব ভালোবাসে ব্লাড ব্যাংকের কি বেনাপোল ব্লাড ব্যাংক না ব্লাড ফাউন্ডেশনে ওখানে দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, আল্লাহ কবুল করুন। আমার আব্দুল মজিদ ভাই আহারে আমি তো জানতামই না যে এত ভালোবাসার মানুষ, আইসি দেখলাম এত বড় একজন মানুষ আমার মতো ছোট মানুষের জন্য কি করতেছে, কিরাম লাগে কোনদিন আপনারা জোর করি ঠেলি দামি লোক বানাই দিচ্ছেন, হ্যাঁ এটা কি ঠিক হচ্ছে? আমি তো কালকেই আবার দেখা গেল রেট বাড়াই ফেলাম, যেভাবে ইজ্জত দিচ্ছেন আপনারা, এত ইজ্জত সম্মান দরকার নেই, আস্তে আস্তে চুরি করে আসবো, চুরি করে গিয়েই চলিল, এটা আরো ভালো। তাহলে একটু নাটক মাটক করতে পারবো, আপনারা মাঝে মাঝে টিপিতি দেখবেন। তো এখন এই যে ইমাম সাহেব চলে এসে এখন টিকটক মুসাল্লি ওরা চিন্তা করছে পিছন থেকে এত ভালো আল্লাহর ওলি নিয়ে আইসকিটা উঠি দেখে কই ইমামই তো নেই, এই সব ওটো ইমামই তো নেই, কি খবর ইমাম নেই তার মানে উঠি দেখে সত্যি ইমাম নেই, কয় যার সেই পড়ো পড়ি চলো ইমাম নেই খুঁজে দেখি, পরে দেখে বেনা পড়লে মাছের হাটে মাছ কিনে বেড়াচ্ছে, হ্যাঁ আল্লাহর ওলি, এই হুজুর আপনি মাছ কিনছেন তার মানে এটা কি কেন আপনি নামাজে ফেলাই ছিয়াল করছে, আমি কলাম তো আমি পারি নাই, বলছে পারেন না তো অন্তত সিজদার তো তুলি দিয়ে আসবে, ডাইরেক্ট থুয়ে চলে আইছেন এর মানে এটা কি, হ্যাঁ আপনার গায়ে এত বড় লম্বা পাঞ্জাবি, হ্যাঁ বলছে এই কথাটা তো আগের থেকে হলি মিটে যেত, জোর করি ধরি সামনে দাঁড় করাই দিলেন, আমার কাপড় চুপড় সব কেসি দিয়েছে বউ, এদিকে বাজারও নেই ঘ্যানর ঘ্যানর করছে, তো ভাই ইমামতি করি খাই, ভাইয়ের পাঞ্জাবি ছিল আড়াই গায়ে দিয়ে নিয়ে বাজার করতে আইছি, আর আপনারা ধৈরিতে দিয়ে দিলেন না ইয়ে নামাজ পড়াতে, তাহলে আমাদের কী হবে কমিশনের মধ্যে না, কমিশনের সাহেব পারবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক বলেন আমিন, আগামীতে ইমামতি করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা। তো এখন আমার অবস্থা ঠিক ওই রকমই, এই দেখেন দেখেন কমিশনার দুই কমিশনার কিরাম মিল মহব্বত, ফেল করেছে তাও কোনো দুঃখ নেই, ও পরে দাঁড়াননি আস্তে করে সরি গেল, ওই তো ফেল করবেন ভয় তো দাঁড়ান বুঝলেন, এই কমিশনারের সাথে পারা যায়, হ্যাঁ আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ, সুন্দর এই হবে আমাদের রাজনীতি ঠিক কিনা।